এই সিরিজটি আমরা তৈরি করেছি গ্রন্থ সমালোচনা নিয়ে আমাদের আজকের কাব্যগ্রন্থ নকশী কাঁথার মাঠ লিখেছেন জসীম উদ্দিন এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আমরা এটি নিয়েছি জুন দু সংস্করণ থেকে যার প্রকাশক হচ্ছে পলাশ প্রকাশনী এই বইটিতে তিরানব্বইটি পৃষ্ঠা রয়েছে যার মূল্য একশত টাকা বিংশ শতাব্দীর শুরুতে বাংলা সাহিত্যে পল্লী বাংলার স্বরূপ সন্ধানী কবি জসীম উদ্দিনের আগমন তার সমকালীন সাহিত্যিকেরা যখন সাহিত্য রচনায় পশ্চিমা আদর্শের মুখী তখন জসীমউদ্দিন মনোনিবেশ করলেন পল্লী গ্রামের প্রতি বিষয় ও কাঠামোগত দিক থেকে স্বদেশী ঐতিহ্যকে গ্রহণ করে তিনি কাব্যজগতে স্বাতন্ত্র বজায় রেখেছেন তার কাব্যে গ্রাম বাংলার রূপ প্রকৃতি ও গ্রামীণ জীবন জীবন্ত হয়ে উঠেছে আর তাই পরিচিতি লাভ করেছেন পল্লীকবি হিসেবে হিসাবে অমর সৃষ্টি নকশী কাথার মাঠ নকশীকথার মাঠ কাব্যপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক যুবতীর অবিনশ্বর প্রেম কাহিনী নকশিকাঁথার মাঠের নায়ক রূপাই এর কাহিনী এরূপ রূপাই গায়ের ছেলে কৃষ্ণকায় কাঁথ পর্যন্ত চুল বিখ্যাত লাঠিয়াল সে ভালো বাসিও বাজাতে পারে রূপায়ের সঙ্গে পাশের গ্রামের মেয়ে সাজুর ভালোবাসা হয় তারপর তারা বিয়ে করে তারা সুখের সংসার পাতে এক সময় রূপাইয়ের বাসি বাজানো থেমে যায় কারণ যার জন্য বাসি বাজানো সে এখন তার ঘরেই একদিন গভীর রাতে চাঁদ উঠে বাড়ির আঙিনায় সাজু রূপায়ের কোলে শুয়ে গল্প করে পূর্ণিমার আলোতে সাজুর রূপ দেখে দারুণ মুক্ত হয় রূপাই কিন্তু অজানায় আশঙ্কায় রূপাই শঙ্কিত হয় এত সুখ তার সইবে তো এমন সময় হঠাৎ খবর আসে বনগেওরা তাদের গাজনাচরের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে রূপাই ছুটে যায় বনগেয়দের প্রতিরোধ করতে সেখানে লড়াইয়ে কয়েকটি খুন হয় এবং রূপাই মামলার আসামি হয়ে ফেরারি হয় এদিকে সাজু প্রতি রাতে মাটির প্রদীপ জেলে রূপায়ের জন্য অপেক্ষা করতে থাকে দিন চলে যায় রূপাই আর আসে না হঠাৎ এক গভীর রাতে রূপাই এসে দাঁড়ায় সাজুর সামনে সাজু দেখে রূপায়ের সারা গায়ে কাদামাটি ও রক্তের দাগ সাজু বলে আমি তোমাকে আর যেতে দেব না রূপাই বোঝানোর চেষ্টা করে আমাকে না গিয়ে তো উপায় নেই ধরা পড়লে ফাঁসি হয়ে যাবে রূপাই চলে যায় এটাই হলো কে রূপায়ের সাথে সাজুর শেষ দেখা সাজু কী আর করবে বৃষ্টির জন্য কুলা নামানোর দিনে রূপায়ের সাথে প্রথম দৃষ্টি বিনিময় থেকে শুরু করে রূপায়ের চলে যাওয়া রাত পর্যন্ত সমস্ত অতিশ্রীতি কাঁথার উপর ফুটিয়ে তুলতে থাকে সুই সুতা দিয়ে সেই কাঁথা বোনা শেষ হলে সাজু কাঁথাটা তার মায়ের হাতে তুলে দিয়ে বলে আমার কবরের উপর এই কাঁথাটা বিছিয়ে দিও আর রূপাই যদি কোনোদিন আমার খোঁজে আসে তাকে বলো আমি তার আশায় কবরের নিচে আছি বহুদিন পর গায়ের কৃষকরা গভীর রাতে বেদনার্থ এক বাঁশির সুর শুনতে পায় আর ভোরে সবাই এসে দেখে সাজুর কবরের পাশে এক ভিনদেশি লোক মরে পড়ে আছে আধুনিক বাংলা সাহিত্যে নাগরিক জীবনের সর্বাত্মক প্রভাবের মধ্যেও পল্লীর জীবন মাধুর্যের ছবি একে জসীমউদ্দিন শিক্ষিত মহলে যে সাড়া ফেলেছিলেন তা এক কথায় অতুলনীয় নকশী কাথার মাঠ সেই অতুলনীয় সার্থকতার প্রথম ও শ্রেষ্ঠ পরিচয় বহনকারী কাব্য এ কাব্য খাঁটি লোককাব্যের নৃত্যের ছন্দে কখনো প্রবাদের তীক্ষ্ণ বুদ্ধিদিত্তিতে কখনও বা গল্পকথন ও দৃশ্য বর্ণনায় গদ্যায়িত ভঙ্গির মধ্যে স্বচ্ছন্দে যাতায়াত করেছে এতে করে এ কাব্যে এক দেখা দেয়নি এবং শেষ পর্যন্ত তা পাঠকের আগ্রহ জাগিয়ে রাখতে সক্ষম হয়েছে এ কাব্যগ্রন্থের রূপাই চরিত্রটি বাস্তবের এক ব্যক্তিকে উপজীব্য করে নেওয়া যার প্রকৃত নাম রূপা তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসি গ্রামে রূপাও কাব্যের রূপায়ের মতো বলবান বীর ও সেরা লাঠিয়াল ছিলেন উনিশশো সালের শেষ দিকে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে জসীম উদ্দিন গফরগাঁওয়ে এসেছিলেন সেখানেই রূপার সাথে তার পরিচয় তাকে উপজীব্য করেই কবি নকশীকাথার মাঠ কাব্যটি রচনা করেন নকশীকাথার মাঠকে আবহমান বাংলার দর্পণ বলা যেতে পারে পল্লী জীবনের সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরোহ ঝগড়া বিবাদ ইত্যাদি সূক্ষ্মভাবে বর্ণনা করা হয়েছে এতে প্রতিটি অধ্যায়ের শুরুতে ব্যবহৃত লোকগানগুলো একে ভিন্ন মাত্রা দান করেছে গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এই কাব্যের উপকরণ আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্য একটি বিশেষ স্বাতন্ত্র নিয়ে লেখা হয়েছিল জসিমউদ্দিন দক্ষ লেখনীতে পল্লী বাংলার ঘনিষ্ঠ চিত্র ফুটিয়ে তুলেছেন তার কাব্য পড়ে পাঠক একই সাথে কবিতা ও গল্প পড়ার স্বাদ পায় তাই কেউ কেউ নকশিকাথার মাঠকে কাব্যোপন্যাস বলে অভিহিত করেছেন তার চিত্রিত গ্রাম বাংলার প্রকৃতির শাশ্বত রূপ পাঠককে আজও আকর্ষণ করে